প্রিয় দর্শক, oikyo.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। শরীফ, কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, অতি প্রবল হয়ে মোখা উপকূলমুখী, ভারত মহাসাগরীয় সম্মেলন, শান্তি সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়াতে হবে, ইমরানের জামিন, আদালত প্রাঙ্গণের বাইরে গুলি। সমকালের শিরোনাম, মহা বিপদ হয়ে আসছে মোখা, আঞ্চলিক সমুদ্রে নিরাপত্তা শক্তিশালী করতে হবে, ইমরান খানকে সর্বাত্মক জামিন হাইকোর্টের। ইত্তেফাকের শিরোনাম, ভয়ঙ্কর গতিতে মোখা, ইমরান খানের জামিন, সব কিছু দায়ী করলেন সেনা প্রধানকে। শিক্ষা প্রতিষ্ঠান, এক শিফটের ক্লাস 10টায়, দুই শিফটের 7:30। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, রোহিঙ্গাদের বোঝা টানা সম্ভব হচ্ছে না, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, দেশে বাড়ছে প্রবীণ মানুষ। আমাদের সময় শিরোনাম, রাজনীতি আবার মাঠে, বিক্ষোভ থেকে আন্দোলন ছড়িয়ে দিতে চায় বিএনপি, মহাসমাবেশ থেকে সতর্ক দৃষ্টি রাখবে আওয়ামী লীগ, মোখার রুদ্ধরূপে ভয় বাড়ছে। মানবজমিনের শিরোনাম, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোখা, ভোট টানছে না ভোটারদের, মুদ্রার অন্য পিঠ দেখলেন জাহাঙ্গীর, বাজারে কাঁদছে মানুষ, প্রতিমন্ত্রীর বক্তব্যে তোলপাড়। কালের কণ্ঠের শিরোনাম, মোখা অতি প্রবল আঘাত হানবে কাল, ভারত মহাসাগরীয় সম্মেলন, সমৃদ্ধির ভবিষ্যতের জন্য 6 প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর। জনকণ্ঠের শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকারে আন্তর্জাতিক সায় নেই, জয় জয় দিনের শিরোনাম, 200 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে মোখা। শেষ শিরোনামটা দিয়েই যদি শুরু করি, কোনো কোনো পত্রিকা বলছেন 150 কিলোমিটার, কেউ 200 কিলোমিটার। হ্যাঁ, প্রচণ্ড ধেয়ে আসছে মোখা, এবং সব পত্রিকা মহা বিপদ হয়ে আসছে মোখা, মোখার রুদ্ররূপে ভয় বাড়ছে, এবং প্রথম আলোর শিরোনাম, অতি প্রবল হয়ে মোখা উপকূলমুখী। এবং যেটা বলা হচ্ছে যে সেন্ট মার্টিন সহ অন্যান্য জায়গায় জলোচ্ছ্বাস এবং এটা ডুবেও যেতে পারে। আপনি উপকূলীয় অঞ্চলের মানুষ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। বাংলাদেশের অবস্থানগত কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগটা আমাদেরকে প্রায় প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, প্রতি বছরই। এবং এই যে বর্ষার সিজনটা শুরু হতে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গেই আমরা একটা ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছি, এবং আমার ধারণা যে আরও কতগুলো এই সময়কালে, আরও কতগুলো এই সিজনে আমাদেরকে এরকমের পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মানুষ দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে তার কতগুলো স্বকীয়তা দিয়ে এটি নিজেকে নিরাপদ রাখে এবং রেখেছে বিভিন্ন সময়ে। আমরা বিশেষ করে সুন্দরবন অঞ্চলের আমার জন্ম, সেই কারণে আমি নিজের জীবন দিয়ে কতগুলো ঘটনা উপলব্ধি করেছি। আমাদের এই যে প্রকৃতি এবং পরিবেশ, বিশেষ করে সুন্দরবন, আমাদের উপকূল অঞ্চলের একটি বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে মায়ের মতো আগলে রাখে। সিডরের কথা আপনার মনে আছে, যদিও সিডরের থেকে বাতাসের গতিটা এবার আরও অনেক বেশি। সিডরের সময়ে আমাদের ধারণা হয়েছিল এবং পরবর্তীকালে আমাদের আবহাওয়াবিদরা বলেছিলেন যে সুন্দরবন যদি না থাকতো তাহলে সিডরের সেই আঘাত আমাদের ঢাকা শহর পর্যন্ত আসতো। এর ভেতর থেকে বন, পরিবেশ, প্রকৃতি রক্ষা করার যে কতটুকু জরুরি, এই দুর্যোগগুলো সেই বার্তা দেয়। আমরা আশা করি এবং বিশ্বাস করি এবারও আমাদের উপকূলের মানুষ তারা এই দুর্যোগ থেকে নিজেদেরকে নিরাপদে রাখবে। আমাদের কতগুলো সমস্যাও আছে, আমাদের পুনর্বাসন কেন্দ্রগুলো, আশ্রয়কেন্দ্রগুলো, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র আমরা তৈরি করেছি, যদিও এখনও চাহিদার তুলনায় অনেক জায়গায় আশ্রয়কেন্দ্রের ঘাটতি আছে, কিন্তু আমাদের কতগুলো প্রবণতা আছে, নানা কারণে আমরা আশ্রয়কেন্দ্রে যেতে চাই না, দেখি না কি হয়। এবং সিডরের সময় যে ঘটনাগুলো, যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে এবং বিভিন্ন সময় যে দুর্যোগের কারণে এই জীবনহানির ঘটনাগুলো ঘটে, তার একটা বড় কারণ হচ্ছে আশ্রয়কেন্দ্রে না যাওয়া। এই না যাওয়ার পেছনে আরও কতগুলো কারণ আছে, কিন্তু আপনার মূল কাজটা যখন আপনার জীবন রক্ষার, সম্পদ রক্ষা করার, সেই কারণে ছোটোখাটো ত্রুটিগুলো থাকার পরেও আপনাকে আশ্রয়কেন্দ্রে যেতে হবে। আমরা লক্ষ্য করছি যে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই কতগুলো পদক্ষেপ নিয়েছে,
তাদের সাথে স্বেচ্ছাসেবকরা যুক্ত হয়েছে এবং একসময় আমাদের এখানে যেটা ছিল যে আমরা এই দুর্যোগের আগাম বার্তা এটি আমাদের সবার কাছে পৌঁছানো যেত না আমি বেশ কয়েকটা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি যে মানুষের কাছে এই বার্তাটা কিভাবে দ্রুত নিয়ে যাওয়া যায় এখন কিন্তু আপনার মোবাইলের কল্যাণে আপনার অন্যান্য প্রযুক্তির কারণে দ্রুত কিন্তু সেই খবরটি পৌঁছে দেওয়া যায় এবং উপকূল থেকে আমি আমার এলাকার কথা বলতে পারি উপকূল থেকে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের কাছে তারা যে পর্যন্ত গিয়ে মাছ ধরেন সেখান থেকে এই সময়ের মধ্যে তীরে আসা সম্ভব কিন্তু অনেক সময় আমরা কতগুলো ঝুঁকি নেই এবং মাঝে মাঝে আপনি সমস্ত দায় দায়িত্ব গভর্নমেন্টের কাছে চাপিয়ে দিতে পারবেন না আমি ডিপসিতে গভীর সমুদ্রে যখন মাছ ধরি আমার অনেক জায়গায় এই যে কোস্টগার্ড যারা দায়িত্বটি পালন করে তাদের পক্ষে ওই পর্যন্ত পৌঁছে আপনাকে জোর করে তীরে নিয়ে আসা এটি সম্ভব হয় না আমাদেরকে এই জায়গাগুলোতে পরস্পরের সহযোগিতাটা দরকার গভর্নমেন্ট কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে গভর্নমেন্টকে কতগুলো এই যে আশ্রয়কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী অনেক জায়গায় ব্যবহার উপযোগী না তারপরে আমরা যেটুকু দেখছি যে আমাদের দক্ষিণ অঞ্চলের তুলনায় এবারের আঘাতের সম্ভাবনাটা বেশি হচ্ছে কক্সবাজার বা ওই অঞ্চলগুলোতে সেখানে আমাদের একটা রিস্কি জায়গা আছে আমাদের বিপুল সংখ্যক শরণার্থী সেখানে আছে সুতরাং পুরো ব্যাপারটা আমাদের জন্য খুবই সেন্সিটিভ এবং ইতিমধ্যেই যে আমরা কতগুলো খারাপ খবর দেখছি যে সেন্ট মার্টিনটাকে এটি মানুষ তার নানা কারণে এই দ্বীপটিকে যেভাবে যথেচ্ছ ব্যবহার করছে তার উপরে নির্যাতন চালাচ্ছে এবং তার জীবনকে একেবারে ওষ্ঠাগত করে ফেলেছে তার উপরে এই ধরনের বিপর্যয় সুতরাং আমরা আশা করি আমরা মনে করি যে এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো আর শেষ কথাটা হচ্ছে প্রতিবার আমরা এই যে দুর্যোগের সময় অনেকগুলো চিত্র আমাদের সামনে আসে অমুক জায়গার বেড়িবাঁধ ঠিক হয়নি সিডরের সময় যে বেড়িবাঁধগুলো সেগুলো এখনও পুনর্নির্মাণ হয়নি এই তথ্যগুলো আমরা আর শুনতে চাই না 7 লাখ 8 লাখ কোটি টাকার বাজেট যে দেশে এত বড় বড় ডেভেলপমেন্টের ঘটনা আমরা দেখছি গল্পও আমরা শুনছি সেইখানে আজ থেকে 10 বছর 12 বছর আগে যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি গত বছরও ঘুরে এসেছি সাতক্ষীরা থেকে সেখানের মানুষ যেভাবে পানির সাথে যুদ্ধ করছে জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করছে এটি কোনোভাবে কাঙ্ক্ষিত না অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি রোহিঙ্গা প্রসঙ্গ তুলেছেন যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি আঞ্চলিক সমুদ্রের নিরাপত্তা শক্তিশালী করতে হবে সামুদ্রিক কূটনীতিটা বাড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঠিক একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে রোহিঙ্গাদের বোঝা টানা আমাদের আর সম্ভব হচ্ছে না এটি একেবারেই সত্য কথা আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের কূটকৌশলের শিকার যে কারণে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলাম এবং পৃথিবীতে শরণার্থী সংকটটা এটি অনেক জায়গায় আছে পুরনো পুরনো সংকট আছে কিন্তু আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে আমরা আন্তর্জাতিক এবং আঞ্চলিক বৃহৎ শক্তির পারস্পরিক যে দ্বন্দ্ব এবং তাদের যে কূটকৌশল সেই কূটকৌশলের শিকার আমরা মনে করি বা আমি মনে করি গত কয়েকদিন আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঘোষণা দিলেন তারা রোহিঙ্গাদের তার দেশে নিয়ে যাবেন প্রথম দফায় 24 জন এটিকে আমার কাছে মনে হয় একরকমের একটা তামাশা না হাস্যা হাস্যা এটি একটা তামাশা মানে 10 লক্ষ পর 12 লক্ষ মানুষ এখানে তার মধ্যে 25 জনকে নেবে 25 জনকে নিয়ে যাচ্ছে ভাগ্যবান 25 জন তো এই ঘটনাগুলোর পরে অনেকে আবার রোহিঙ্গা স্বাস্থ্যে আবার উদ্বুদ্ধ হয় হ্যাঁ যে আমি চলে আসতে উদ্বুদ্ধ হয় ওপার থেকে চলে আসতে উদ্বুদ্ধ হয় আমি মনে করি যে আমেরিকায় 50 জন পাঠিয়ে চায়নাতে 40 জন পাঠিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না রোহিঙ্গা সংকটের সমাধানের জায়গাটি হচ্ছে পারস্পরিক আলোচনা করা আন্তর্জাতিক ফোরামে যে সমস্ত দেশগুলো ওই বাশার আল আসাদকে প্রেশার ক্রিয়েট করতে পারে সাদ্দাম হোসেনকে প্রেশার ক্রিয়েট করতে পারে তারা মিয়ানমারের শাসকদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে না চাপ দিতে পারে না এটি আমি বিশ্বাস করি না এই বড় শক্তিগুলো যদি আন্তরিক হয় এবং বাংলাদেশ যদি লাগাতারভাবে এটার পেছনে লেগে থাকে অনেক ধন্যবাদ পাকিস্তানের রাজনীতি নিয়ে নিশ্চয়ই আপনার আলোচনা আমাকে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপাত জয় হালনা ছাড়া ইমরানের একে ছোট্ট করে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের যে ঘটনাগুলো দেখছি পাকিস্তান প্রায় তার 70-75 বছর ইতিহাসে যে অপরাজনীতির চর্চা করেছে তার একটি তার অনিবার্য ফল আপনি দেশের সুপ্রিম কোর্টকে গত কয়েকদিন ধরে যে ভূমিকাটা রাখছে এটি আমি স্বাধীন বিচার ব্যবস্থার কোনো প্রতিফলন দেখছি না আমি দেখছি পাকিস্তানের যে ক্ষমতার যে কাঠামোর মধ্যে বিভিন্ন বিগ শটের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে আর একটা নতুন শক্তি এসেছে সেটি হচ্ছে বিচার বিভাগ
আমি মনে করি যে অপরাজনীতি চর্চা করলে পৃথিবীর যেখানেই হোক না কেন এই ঘটনাগুলো অনেক ধন্যবাদ। একজন মাননীয় মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, বাজারে কাঁদছে মানুষ। রাইট, বাজারে মানুষ কাঁদছে। আমরা সিন্ডিকেটের কথা বলেছেন, আমরা এই জায়গাটিতে আমরা মনে করি যে সরকারের এখনও এই বিষয়টি অনুধাবন করা দরকার। আমাদের এখানে সফলতার গল্পগুলো বলতে গিয়ে মানুষের যে বঞ্চনা দুঃখের কথাগুলো ক্রমশই ঢাকা পড়ে যাচ্ছে। যে মানুষ খেয়ে পরে বাঁচতে চায় সেই মানুষ বাজারে যখন যায়, রাইট, বাজারের পণ্যমূল্য দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, যে গতিতে বাড়ছে, অযৌক্তিকভাবে বাড়ছে, অন্যায়ভাবে বাড়ছে, এবং আমি মনে করি যে যথাযথ তদারকি পর্যবেক্ষণের অভাবে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের সীমাহীন কষ্টকে বারবার রাষ্ট্রের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে অবজ্ঞা করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করি। আমরা শুরুতেই যে কথাটি বলতে চেয়েছিলাম, এই যে ঘূর্ণিঝড় আমাদের সুন্দরবন রক্ষা করে আমাদেরকে, সুন্দরবন মানে গাছপালা, আমরা কি যারা এই অনুষ্ঠান দেখছি তারা কি একটু বুকে হাত দিয়ে বলতে পারি যে কে কবে কখন একটি গাছের চারা লাগিয়েছি আমরা? আসুন একটু বোধের জায়গায় আমরা নিজেদেরকে দাঁড় করাই, বনায়ন এবং গাছপালা তৈরি করবার বা বনায়ন সৃষ্টি করবার একটি উদ্যোগ জরুরি, না হলে আমাদের এরকম বিপর্যয় হয়তো আমাদেরকে আরও বিপদে ফেলবে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।